অবশেষে রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে নওয়াজ শরীফ এবং বিলওয়াল ভুট্টোর দল। লাহোরে অবস্থিত বিলওয়ালের বাড়িতে দীর্ঘ বৈঠকে এক হয়ে জোট গঠনের সিদ্ধান্ত আসে। বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, দলের চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং নওয়াজ শরীফের ছোট ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ সহ গুরুত্বপূর্ণ আরো কয়েকজন। সেই খবর ছড়িয়ে পড়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। ইমরান খানের দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, কারো সঙ্গে যোগ দিচ্ছে না ইমরান পন্থী স্বতন্ত্র প্রার্থীরা। তিনি বলেন, সরকার গঠন করতে না পারলে তারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। দেশটির গণমাধ্যম ডনের সঙ্গে আলাপকালে গহর বলেন, পিপিপি ও পিএমএলএন এর সঙ্গে আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের নেতারা, এমনকি তাদের সঙ্গে জোট করে পিটিআই সরকার গঠন করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন, তাদের সঙ্গে জোট গড়ার চেয়ে এককভাবে বিরোধী দলের ভূমিকা পালন করাই ভালো। এর আগে বিলওয়াল ভুট্টোর বাসায় হওয়া বৈঠকের পর এক ঘোষণায় বলা হয়েছে, পিএমএলএন এবং পিপিপির মধ্যে রাজনৈতিক সহযোগিতার নীতিতে একটি ঐক্যমত হয়েছে। ঘোষণা অনুযায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে দেশকে বাঁচাবেন বলে একমত হয়েছেন নেতারা। পিপিপি চেয়ারপারসন বিলওয়াল ভুট্টো জারদারি এবং তার বাবা আসিফ আলী জারদারি দলের অন্যান্য নেতার সঙ্গে পিএমএলএন এর দেওয়া পরামর্শগুলো আলোচনা করবেন। বিষয়টি নিয়ে আবারও আলোচনার জন্য সোমবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। iBTV USA, New York.